আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সালাতুল তাসবিহ নিয়ে। আমরা জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক সালাত আদায় করেছি, আমরা এছাড়াও অনেক সালাতের নামও জানি। যে নামাজগুরু পড়লে এক একটি নামাজের জন্য আমাদের এক এক রকম সওয়াব রয়েছে, যেগুলো রয়েছে ফরজ নামাজ, সুন্নত, নফল সহ আরো অসংখ্য নামাজে আমরা জীবনে আদায় করেছি। কিন্তু এর মাঝেও এমন একটি নামাজ রয়েছে যেটি জীবনে একবার হলেও আদায় করা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। এমন একটি নামাজ হচ্ছে সালাতুল তাসবিহ। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পরকালীন বিষয়ে অনেক চিন্তিত দেখে বললেন, হে চাচা, আমি কি আপনাকে এমন একটি নামাজ শিক্ষা দিব না যার দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড় যাবতীয় গুনাহ মাফ করে দিবেন, চাই সে গুনাহ ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলক্রমে হোক, গোপন হোক বা প্রকাশ্য হোক, নতুন হোক বা পুরাতন হোক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে চাচা, আপনি এই নিয়মে চার রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ সালাতুল তাসবিহ নামাজের নিয়মটি তিনি বলে দিলেন। হয়তোবা দর্শক, হয়তোবা পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমরা এ নিয়ে বিশদ আলোচনা করব কিভাবে পড়তে হয় এবং এর নিয়মগুলো নিয়ে। আজকে সংক্ষিপ্ত না হয় আলোচনা করা হোক। এভাবে তিনি প্রত্যেক রাকাতে মোট 75 বার এবং পূর্ণ চার রাকাতে সর্বমোট 300 বার এই তাসবিহ পড়বেন। এই নিয়মটি তিনি শিখিয়ে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ চাচা জান, সম্ভব হলে দৈনিক একবার, তা যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার, এটা সম্ভব না হলে মাসে একবার, যদি এটাও সম্ভব না হয় তাহলে বছরে একবার, আর যদি তাও সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও এই গুরুত্বপূর্ণ নামাজটি আপনি পড়বেন। হাদিসটি রয়েছে আবু দাউদের প্রথম খণ্ডে। দর্শক, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত কঠোরভাবে তিনি বলে দিয়ে গেছেন, যদি প্রতিদিন সম্ভব না হয় এবং তারপর তিনি কিছুটা অবকাশ দিয়েছেন যে সম্ভব হলে যদি দৈনিক সম্ভব না হয় তাহলে সেটি সপ্তাহে আদায় করতে হবে। যদি কারো পক্ষে প্রতি সপ্তাহে আদায় করতে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে সেটি এক মাসে একবার হলেও চেষ্টা করতে হবে। তাও যদি কেউ না পড়ে তাহলে বছরে একবার হলেও এই সালাতটি আদায় করার জন্য তিনি তাগিদ দিয়েছেন। এরপরও যদি কেউ অপরাগ হয়ে যায় তাহলে তাকে জীবনে একবার হলেও এই সালাত আদায় করতে হবে। এ ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। তাই আমরা চেষ্টা করব যারা জীবনে একবার এই সালাতটি পড়েনি তাহলে আমরা জীবনে একবার হলেও এই নামাজটি পড়ার চেষ্টা করব। আর যারা জানে না তাদের সাথে এটি জানানোর চেষ্টা করব এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনার আমার একটি শেয়ারের মাধ্যমে এই ধরনের একটি আমল থেকে যারা বাদ পড়ে যাচ্ছে তারা যেন সতর্কতা অবলম্বন করতে পারে এবং খুব দ্রুত এই সালাতটি আদায় করে নিতে পারে। কারণ আমরা কেউই জানি না আমাদের মৃত্যু কখন হবে, আমাদের হায়াত কতটুকু রয়েছে। যেহেতু বলা হয়েছে জীবনে একবার হলেও এই সালাতটি আদায় করতে হবে, কিন্তু আমরা জানি না যে আমরা কখন মৃত্যুবরণ করব, তাই এখনই সময় থাকতে আমাদেরকে এই নামাজটি আদায় করে নিতে হবে।